সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিপুসরা চ্যানেল। তো আমাদের খুবই কাছের একজন মানুষ, তো আমাদের যে ফিল্মি রিটেক চ্যানেলটা রয়েছে, তো সেখান থেকে সুদীপ দা, আমরা একই এলাকার বাসিন্দা। তো সুদীপ দার সঙ্গে আলাপ যখন হয়, সুদীপ দা প্রথম থেকে তো আমাদের চ্যানেলকে মোটিভেট করে এবং আমাদেরকে মোটিভেট করে যে তোরা রেগুলার ভিডিও আপলোড কর, রেগুলার কাজ কর, তোরাও সাকসেস পাবি। তো সেই সুদীপ দারই একটা শর্ট ফিল্ম রিলিজ হয়েছে তার ফিল্মি রিটেকের ইউটিউব চ্যানেলে। তো সেই শর্ট ফিল্মটার নাম হলো গৃহকোণ। তো আমরা সুদীপ দা একটা ইন্টারভিউ করেছিলাম, আমরা একটা আড্ডা সেশন করেছিলাম, তো সেটার লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা চেক আউট করতে পারেন। তো সেখানে সুদীপ দার এই জার্নি, সুদীপ দার আপকামিং কাজ, সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করেছিলাম, আপনারা চাইলে দেখতে পারেন। এবং গৃহকোণও আমরা জিজ্ঞেস করেছিলাম সুদীপ দাকে, এবং আপকামিং প্রজেক্টস কখন আসবে, এই সময়টাই আসবে, এই ডিউরেশনটাই আসবে বলেছিল। তো ফাইনালি চলে এসেছে গৃহকোণ শর্ট ফিল্মটা। তো এই শর্ট ফিল্মটার ডিউরেশন 10 থেকে 12 মিনিটের মধ্যে। তো 10 থেকে 12 মিনিটের মধ্যে, এই ডিউরেশনের মধ্যে যেভাবে একটা গল্পকে দেখানো হয়েছে সেটা কিন্তু দারুণভাবে দেখানো হয়েছে। কারণ এই যে সাবজেক্টটাকে দেখানো হয়েছে সেটা খুবই রিলিভেন্ট, কারণ এমন এই সময়টা আমরা সবাই পার হয়েছি, মানে কোভিড পরিস্থিতির কথা বলছি আমি, কোভিড পরিস্থিতি, করোনা পরিস্থিতির সময় আমরা যেভাবে আর কি মানে মোকাবিলা করেছি করোনার সঙ্গে, যেভাবে সমস্ত নার্স, সমস্ত স্বাস্থ্যকর্মী, সমস্ত ডাক্তার যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন, সমস্ত মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এখানে তাদেরই কথা বলানো হচ্ছে, তারা যেভাবে আর কি ঝাঁপিয়ে পড়েছেন, যেভাবে সাধারণ মানুষের উপকার করেছেন, নিজের জীবনকে পরগনা করে, যেভাবে নিজের জীবনকে রক্ষা না করে অপরের জীবনকে রক্ষা করেছেন, তো সেরকমই একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কথা বলা হচ্ছে। সেই সকল মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা মেডিকেল ফিল্ডে যারা যারা আছেন প্রত্যেকের ট্রিবিউট জানিয়ে, প্রত্যেকে ডেডিকেট করে এই শর্ট ফিল্মটা করা হয়েছে, এটুকু আমি বলবো। বেশি গল্প বলে দিলে তখন আপনাদের, যেহেতু কম ডিউরেশন একটা শর্ট ফিল্ম এবং দেখতে আপনাদের মজাটা চলে যাবে, আমি শর্ট ফিল্মটার লিঙ্ক আমি ডেসক্রিপশন দিয়ে দিবো, আপনারা অবশ্যই চেক আউট করবেন। খালি এটুকুই বললাম যে করোনা পরিস্থিতির ওই যে সময়টাকে, সময়কালের উপর ভিত্তি করে এই যে গল্পটাকে দেখানো হয়েছে, এই যে ঘটনাটাকে দেখানো হয়েছে, সেটা খুবই বাস্তববাদী, খুবই রিলিভেন্ট আজকের দিনে। তো এইটাই আর কি মূল গল্প। এবং এখানে যারা যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন, তারা তো কেউ তো প্রফেশনাল নয়, তো তাদেরকে অভিনয় কেমন বা কেমন হয়েছে, তারা কতটা ভালো পারফরমেন্স দিয়েছে, এসব হচ্ছে সবচেয়ে বড় কথা। তারা তো নিজের মতো করে ভালো কাজ করার চেষ্টা করেছে, সবচেয়ে বড় কথা হলো ডিরেক্টরের পার্সপেক্টিভ, সেটা আমাদের বুঝতে হবে। কারণ একজন ডিরেক্টরের যতটা তার যে পার্সপেক্টিভ ভাবনা, তার ভাবনা চিন্তা যে কতটা পরিষ্কার, কতটা নিখুঁত, সে যেটা তার ভিজনটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে ডিরেক্টরের ভিজন যত ক্লিয়ার থাকবে, আপনার শর্ট ফিল্ম হোক, যে কোনো ফিল্ম হোক বা যে কোনো ওয়েব সিরিজ হোক, তার ভিজনটা যত ক্লিয়ার থাকবে ঠিক তত পরিষ্কারভাবে আমরা নিখুঁতভাবে জিনিসটাকে দেখতে পাবো। তো সেটাই হয়েছে। তো সুদীপ দাকে আমি অনেক হ্যাটস অফ জানাই এরকম একটা সাবজেক্টের উপর কাজ করার জন্য, এবং আপকামিং তার শর্ট ফিল্ম বা যেটাই যে কাজগুলো আসবে সেটার জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি সেই কাজগুলো আরও এর থেকে অনেক অনেক বেটার হবে। এবং এই শর্ট ফিল্মটা আমার পার্সোনালি ভালো লেগেছে, এবং সবচেয়ে ভালো লেগেছে এর এডিটিং। কারণ এখন মানুষ কি চায়, কম সময়ের মধ্যে একটা ভালো কিছু দেখতে, কনজিউম করতে, একটা একটা গল্পকে জানতে, একটা ঘটনাকে জানতে, একটা বাস্তব জিনিসকে দেখতে। তো সেটাই শর্ট ফিল্মের মধ্যে হয়েছে। এর ক্যামেরা ওয়ার্ক কিছু কিছু জায়গায় খুব ভালো হয়েছে, কারণ একটা জায়গায় চায়ের যেভাবে চায়ের কাপটা যেভাবে সামনের দিকে আনছে, এবং তার যে ক্যামেরা অ্যাঙ্গেল বলি, তা এরকম প্রচুর ক্যামেরা অ্যাঙ্গেল রয়েছে যেগুলো বা যেভাবে আর কি ইন্ট্রোডিউস করা হয়েছে ক্যারেক্টারগুলোকে ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে। তো ক্যামেরার কাজ খুব ভালো, সিনেমাটোগ্রাফি খুব ভালো, এডিটিং এর কাজটা খুব ভালো, যেটা আমি বললাম। একটা কম ডিউরেশনের মধ্যে আপনারা একটা এই 10 থেকে 12 মিনিটের মধ্যে, 10 মিনিটের মধ্যে একটা ভালো একটা কাজ দেখতে পাবেন, একটা নিখুঁত কাজ হয়েছে আমি বলবো। এবং যে সাবজেক্টটা আপনারা দেখতে পাবেন সেটা খুবই রিলিভেন্ট, এবং আপনাদের পাশের বাড়ির ছেলের সঙ্গে হয়েছে, আপনাদের কোনো আত্মীয়ের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, মানে নিত্যদিনে মানে এটা হয়েই থাকে, করোনার সময় তো হয়েছে, এখনো ঘটে। তো এটা সমস্ত
যেভাবে আর কি দিকগুলো দেখানো হয়েছে সেগুলো কিন্তু খুবই সুন্দরভাবে দেখানো হয়েছে, এটুকুই আমি বলবো। তো অলওভার আমার ভালো লেগেছে, এবং এখানে একটা মিউজিক্যাল একটা যে দিক, একটা মিউজিক্যাল ট্রিবিউট বলা যেতে পারে, একটা এটা তো একটা শর্ট ফিল্ম, তার সঙ্গে একটা মিউজিক্যালি ট্রিবিউট জানা হয়েছে এই সমস্ত যারা মেডিকেল ওয়ারিয়ার্স, তাদের উপর সমস্ত মেডিকেল ওয়ারিয়ার্সদের এটা শ্রদ্ধা জানানো হয়েছে। তো মিউজিক্যালি দারুণ, এখানে একটা গান রয়েছে ব্যাকগ্রাউন্ডে, যে গানটা চলেছে ব্যাকগ্রাউন্ড গানটা কিন্তু খুব সুন্দর, বা গানটা যিনি গেয়েছেন গানটা কিন্তু খুব সুন্দরভাবে ইনকর্পোরেট করা হয়েছে, এবং অল ওভার ব্যাকগ্রাউন্ড স্কোর বা ব্যাকগ্রাউন্ড মিউজিক বলি খুবই ভালো, লুক অ্যান্ড ফিল খুবই প্রিমিয়াম। তাই আমি বলবো একটা মাস্ট ওয়াচ একটা শর্ট ফিল্ম আমি বলবো। তো আপনারা অবশ্যই চেক আউট করুন, আমি শর্ট ফিল্মটার লিঙ্ক আমি দিয়ে দিব ডিসক্রিপশানে। আপনারা আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে আপনারা জানাবেন, এবং প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপনাদের কতটা ভালো লেগেছে এবং আজকের দিনে কতটা রেলিভেন্ট এই শর্ট ফিল্মটা, প্লিজ কমেন্ট করে জানাবেন। এবং এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।